वेलकम टू माय आरबी कुकिंग एंड ब्लॉग अपनारा केमन आछो आशा करी अनेक अनेक भालो आछो। आज के नतुन आरो एकटा ब्लॉग निये एसेछी। आज के ब्लॉग दावतेर ब्लॉग और एकटा रेसिपी बोलते हाफ रेसिपिओ दिच्छी और अपनारा देखे नेबेन। देखार शुरूते आमार भिडियोटा एकटा लाइक दिए देबेन, जदि बेशी भालो लागे शेयर करे नेबेन। आशा करी आपनादेर काछे आजकेर भिडियोटा अनेक बेशी भालो लागबे। আর ফার্স্ট আমি এখানে নিয়েছি একটা জেলি প্যাকেট, জেলি পাউডারের প্যাকেট। আর এই জেলি প্যাকেটের পাউডারটা আজকে ভাবলাম আমি জেলি বানিয়ে নেব, বাচ্চাদের অনেক পছন্দ, ভাবলাম করে বানিয়ে ওদেরকে খাওয়াতে খাইয়ে দিলে ভালো হয়। আর এই তো আমি জেলি পাউডারটা নিয়েছি। জেলি পাউডার নেওয়ার পরে বেশি হয়ে গিয়েছে, আমি হাফটুকু নিয়েছি। তারপর আমি জল দিয়ে ভালোভাবে মিশিয়ে তারপর আমি যেভাবে জেলি বানানো হয় সেইভাবে বাচ্চাদের পছন্দ অনুযায়ী বানিয়ে নেব। আজকে অনেক কিছু আছে ভিডিওতে, আপনারা না টেনে না স্কিপ করে ফুল ভিডিওটা দেখে নেবেন। যদি দেখেন তাহলে অনেক বেশি ভালো লাগবে আজকের ভিডিওটা। আসলে দেখা যায় আমি অনেক বেশি ভিডিও বানাই, কিন্তু ভিডিওটা এডিটিং করে মানে ইউটিউবে দেওয়া আমার কাছে অনেক বেশি টাফ হয়ে যায়। এখন তো আর বাচ্চাদের স্কুলও খোলা, অনেক সময় চলে যায় বাচ্চাদেরকে নিয়ে, তারপর ঘরের কাজকর্ম তো আছে, তারপর অনেক কিছু আছে। ভাবলাম আজকের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করে নেই, আপনাদের কাছে বেশি ভালো লাগবে। আর এই তো আমার জেলিগুলো আমি বসিয়ে নিচ্ছি একটা চকলেট মোল্ডের মধ্যে আর কি। এভাবে বসালে স্টার হার্ট শেপ এইভাবেই হয়ে যাবে আর কি। আর 40 মিনিটের মতো আমি ফ্রিজে রেখে দেব, বা নর্মালি রাখলে হবে আর ফ্রিজে রাখলে হবে। আপনারা এইভাবে বানিয়ে গড়ে বাচ্চাদেরকে খাওয়াতে পারলে অনেক বেশি ভালো। গড়ে আসলে সব জিনিস বানিয়ে বাচ্চাদেরকে খাওয়ালে হেলদি ফুড হয়, খাওয়ারটা হয় আর কি। আর আমি চেষ্টা করি আমার বাচ্চাদেরকে গড়ে খাওয়াতে, যখন বেশি ভালো লাগে না তখন আমি বাইরে থেকে খাবার আনি আর কি। তারপরে আজকে একটা আমি মিক্সার একটা মেশিন ওপেনিং করব, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে নেই। সব কিছুই আপনাদের সাথে শেয়ার করি, আর এটাও ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে নেই। কয়েকদিন থেকে আমার মিক্সারটা আমার খারাপ হয়ে গিয়েছে, আর রায়হানের পাপ্পা বলেছিলেন একটা নতুন মিক্সার কিনে এনে দিয়েছেন। আসলে দেখা যায় মেয়েদের বা কিচেনের কোনো জিনিস আনার পরে অনেক বেশি খুশি হন আর কি। আমি জানি না কে কেমন খুশি হন, আমি কিন্তু অনেক বেশি খুশি হই কিচেনের কোনো জিনিস মানে আনার পরে, খুলতে দেখতে অনেক বেশি খুশি হয়, আর সাথে আমার বাচ্চারাও অনেক বেশি খুশি থাকেন। আর এইটা প্যানাসোনিকের একটা মিক্সার, গ্রাইন্ডার মিক্সার আর কি। এটা অনেক বেশি ভালো আর প্রাইসও অনেক বেশি আর কি। আর এই তো আমি খুলে পুরোটা দেখিয়ে দিচ্ছি। আগেরটাও আপনারা আমার অনেক ভিডিওতে দেখেছেন হোয়াইট কালারের মতো, এটা কিন্তু ভালো আছে, কিন্তু প্লাগটা কি খারাপ হয়ে গিয়েছে। আমি ঠিক করতে দিয়েছি, ঠিক হয়ে যাবে। আর কয়েকদিন থেকে ভাবছি আর কি এমন একটা মিক্সার আর কি হতে হবে যে চাল মিক্সারে করা যেতে পারে, বা ফ্রুট জুস বানাতে পারবো এইরকম আর কি একটা নেবো আর কি। পরে আমার ননদরা এসেছেন আর নাস্তা দিয়েছি। নাস্তা দেওয়ার পরে আমি ওনাদেরকে নাস্তা একটু ভিডিও শেয়ার করে নিচ্ছি। সবাই বসে কাছে একসাথে খাওয়া কিন্তু অনেক বেশি আনন্দ, আর সবাই একসাথে ফুচকাও খাচ্ছেন, সব কিছু এখানে একসাথে করে নিচ্ছি। মেহমান আসার পরে তো অনেক কিছু রান্নাবান্নাই লাগে আর কি। আর ভাবলাম রান্নাটাও একটু শেয়ার করে নিই, কী কী রান্না করছি সেটাও একটু শেয়ার করে নিচ্ছি আপনারা দেখেন আর কি। এখানে তিনটা চুলার মধ্যে আমি রোস্ট করছি, তারপরে মাছ দিয়ে টমেটো ঝোল বানাচ্ছি, তারপরে আলু দিয়ে মাংস বানাচ্ছি, অনেক কিছু রান্না করেছি। আপনাদেরকে লাস্টে দেখাবো কী কী রান্না করেছি, রান্না করতে ভিডিও করা যায় না আপনাদেরকে আগেই বলেছি। আর এই তো এখানে আমি আলু দিয়ে মাংস রান্না করেছি, সব কিছু রান্না করে আমি টেবিলে রেখে দিয়েছি। ফাবি মাছ রান্না করেছি, কুরমা রান্না করেছি, তারপর চাটনি, শিমের চাটনি রান্না বানিয়েছি, তারপর শুকির চাটনি বানিয়েছি, তারপর পোলাও আছে এখানে, মাছ ভাজি করেছি, তারপর আমি টমেটো দিয়ে মাছ রান্না করেছি, তারপর রয়েছে এখানে
এখানে মাংস রান্না করেছি, সব কিছু রান্না করেছি। লাস্টে ভাবলাম আর কি ডিমের পকোড়াটা বানিয়ে নিই, বেসন দিয়ে ডিমের পকোড়া। বাচ্চারাও কিন্তু অনেক বেশি পছন্দ করবেন, তার জন্য এইটাও বানিয়ে নিয়েছি। অনেক কিছুই রান্না বান্না করেছি, আপনাদের সাথেও শেয়ার করলাম একটু একটু করে। আপনারা আমার ব্লগ দেখতে অনেক বেশি পছন্দ করেন, তারপর সবাই খাওয়া দাওয়া করবে, তার জন্য আমি টেবিলে সব কিছু এনে সার্ভ করে নিয়েছি। আর আপনারা আমার ব্যাকগ্রাউন্ডের সাউন্ডটা শুনে ইগনোর করবেন, কারণ অনেক বেশি গরম। আমি ফ্যান বন্ধ করিনি, ফ্যান দিয়েই আমি ভয়েসটা দিচ্ছি। আর ফ্যান না বন্ধ করলে আসলে দেখা যায় অনেক বেশি গরম লাগে, আর তার জন্য এই ফ্যানের আওয়াজটা আসবে, আপনারা ইগনোর করবেন। আর দেখতেই পাচ্ছেন অনেক কিছু রান্না এখানে, তারপর সবাই খাওয়া দাওয়া করবে, একটু দেখে নেন। আর খাওয়া দাওয়ার পরে আমরা কী করি তাও আপনারা দেখে নেবেন। আজকের ভিডিওটা আবারও বলছি, যদি বেশি ভালো লাগে শেয়ার করতে নিশ্চয়ই ভুলবেন না। আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর এখানে সবাই বসে দিয়েছেন রান্না করছেন, একটা বানিয়েছি, ফিনি বানিয়েছি। ফিনিটা এখানে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তারপর আমরা একটু বাইরে হেঁটে আসছি, দেখতে পাচ্ছি সবাই মিলে একটু আটাহাটি করছি। আর মন্নত তো আর আছেই, অনেক বেশি এনজয় করছিল। আর এখানে দুইটা আছে, আপনারা দেখতে পারছেন অনেক কিউট ওরা আর কি। আর মন্নত তো এখানে খেলা করছিল, আর ভিউটা দেখতে অনেক বেশি ভালো লাগে। আমি প্রায় সময় বিকাল দিকেই এই ওইখানে গিয়ে আর কি আমি ভিউটা দেখে আসি। আর এখানে ওরা কিন্তু দেখতেই পাচ্ছেন আমি আর কি। আর আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছিল আপনারা কমেন্ট করে বলবেন। আল্লাহ হাফিজ।